This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. Pranay, tomar kache ashbo. Issue chilo justice for Arjikar. Shekhan theke notun songothoner jonmo neoya karon ki bhuri bhuri obhijog kora hocche keno? Ki poristhiti toiri holo? Namaskar. Ami Dr. Pranay Maiti, Arjikar Medical College theke intern. Prothomei bole rakhi, 9 August je nishongsho এবং কুৎসিত ঘটনা আরজিগড় মেডিকেল কলেজে ঘটে গেছে অভয়া দিদির সাথে যে এরকম ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আপনারা যদি পিছন দিকে যান সেখানে মিডিয়াতে দেখতে পাবেন সেখানে আমরাই প্রথম এই আন্দোলনটা শুরু করি আমরাই সেই আন্দোলনের প্রথম থেকে ফ্রন্ট ফুটে ছিলাম কিন্তু আমাদের একটাই দাবি ছিল যে আমরা আন্দোলন চালাই কিন্তু তার জন্য যে সাধারণ মানুষ রয়েছে তার পরিষেবাটা কেন আমরা বন্ধ করব যখন যখন মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের 7ই সেপ্টেম্বর যখন অর্ডার দিয়েছিল যে আমরা যাতে কাজে ফিরে যাই আমরাও তো যেইছিলাম সবাই মিলে যাতে কাজে ফিরে যাই একটা সুস্থ পরিবেশ তৈরি হোক স্বাস্থ্যক্ষেত্রে যাতে কোনো রকম অরাজকতা না থাকে কিন্তু আমাদের এই কথাটাকে তারা মানতে একদল কিছু মানুষ তারা মানতে রাজি হয়নি কারণ তারা চেয়েছিল তারা ডিউটি করবে না খালি তারা আন্দোলন করবে এছাড়া বিভিন্ন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য অবয়া দিদিরকে সামনে রেখে নানাভাবে তারা বিভিন্ন অরাজকতার পরিবেশ সৃষ্টি করে তাদের মধ্যে কিছু হচ্ছে একটা হচ্ছে প্রথম যেগুলো হচ্ছে আমাদের নামে মিথ্যে অভিযোগের ভিত্তিতে একটা পক্ষপাত দুষ্ট একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয় এবং যাকে এবং কলেজে কর্তৃপক্ষকে কাজে লাগিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যে অভিযোগের ভিত্তিতে কলেজ থেকে বহিষ্কার অথবা সাসপেন্ড করে দিয়ে নিজেদের পথের কাঁটা হিসাবে তারা মনে করেছিল তাই বলে সরিয়ে দিতে চেয়েছিল এবং শুধু তাই না আচ্ছা একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি একটা জিনিস খেয়াল করে দেখবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এইখানে এছাড়া বিভিন্ন নামী অনামী অ্যাকাউন্ট থেকে 4,75,000 টাকা উঠছে এই অভয়া দিদিকে সামনে রেখে এর মধ্যে একটা বিশেষ উল্লেখ্য যে এখানে রিয়া বেরা দিদি বলে একজন যিনি রয়েছে এখানে তার ফান্ডেও এত টাকা রয়েছে অনেকগুলো টাকা রয়েছে শুধু তাই না আবার দেখা গেছে যেখানে পোস্টমর্টেম হয়েছে সেখানে রিয়া বেরা দিদির সাইন রয়েছে এবং তিনি এখানে এবং তিনি জানিয়েছেন ওখানে সাইনের উপরে যে তিনি এইটাই পোস্টমর্টেমটাই তিনি যথেষ্ট সন্তুষ্ট প্রণয় প্লিজ একটু আটকাচ্ছি অনেকগুলো অভিযোগ করেছো স্বাভাবিকভাবেই পরিচয় আমাদের সঙ্গে রয়েছে পরিচয়ের সঙ্গে কথা বলবো এবং তারই উত্তর আমরা নেওয়ার চেষ্টা করবো পরপর অভিযোগ পরিচয় আমরা তো বুঝতেই পাচ্ছি না যে পুরো বিষয় এরকমভাবে অভিযোগের পাহাড় চলে এলো যেখানে জাস্টিস ফর আরজিকর তুমি নিজে অনশনে অংশগ্রহণ করেছো সেখানে এরকম একটা পরিস্থিতি গুরুতর অভিযোগ পর পর করে যাচ্ছে তো এবং শেষের অভিযোগ তো আরও মারাত্মক একেবারে নাম করে বলছে যদি এ দায়িত্ব তোমার বা তোমাদের সংগঠনের যে নাম করে যে টাকার কথা বলছো প্রথমত আমি কয়েকটা কথা ক্লিয়ার করে দিতে চাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ট যেটা সেটা প্রতিটা মেডিকেল কলেজের জেনারেল বডি থেকে উঠে আসা কিছু রিপ্রেজেন্টেটিভদেরকে দিয়ে তৈরি আমি জানি না ওদের অ্যাসোসিয়েশনটার ফর্মুলেশন কীভাবে হয়েছে মানে কারা কারা সেখানে ইনভলভ কোন কোন কলেজ থেকে কীভাবে ছেলেরা উঠে এসছে মানে আমরা প্রতিটা কলেজে যাই জেনারেল বডি মিটিং করি সেখান সেই জেনারেল বডিংয়ের মিটিংয়ের কথা দুজন রিপ্রেজেন্টেটিভ তুলে এনে এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে একটা জেনারেল বডি মিটিং হয় সেইগুলোর মধ্যে থেকে ডিসিশন উঠে আসে দিয়ে আমাদের কর্মসূচি আমাদের যা আগামী ডিসিশন সেরকমভাবে হয় এইভাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে কাজ চলে ওরা কিভাবে চলে ওরা আজকে হঠাৎ করে এসছে ওরা জানাবে ওরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টের 9ই সেপ্টেম্বরের কথা বললো এই 9ই সেপ্টেম্বরের কথা 7ই সেপ্টেম্বরের কথা বললো ঘটনা 7ই আগস্ট 9ই আগস্টে ঘটে গেছে তারপর এক মাস চলে গেছে তুমি হঠাৎ করে ডিরেক্টলি কী বলে সেপ্টেম্বরে চলে গেলে কী করে হবে প্রথমের দিকের কর্মবিরতির কথাগুলো বলবে না কেন কী হয়েছিল কেন হয়েছিল আরও পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি ওরা আন্দোলন শুরু করতে চেয়েছিল কিনা আমি জানি না ওরা আন্দোলনের শুরুতে কোথায় ছিল তাও আমি জানি না কিন্তু ওদের মধ্যে বেশ কিছুজন যারা এই সামনে এসছে তারা সন্দীপ ঘোষকে চায়নি যে সন্দীপ ঘোষের রেজিগনেশন হোক সেই সন্দীপ ঘোষ আজকে কোথায় আমরা সবাই জানি ওদের মান্যতাটা কি সেটাও আমরা জানি এটা পরিষ্কার
একদম পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনভেস্টিগেশন কোন দিকে এগিয়েছে, আমরা কি বলেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন এখন কোন দিকে এগিয়েছে। ওদের মান্যতা মানে মানে ওদের WBJDA যেটা ওরা নিজেদেরকে বলছে, এই যে হঠাৎ করে আমি তো জানি না এরা কীভাবে সংগঠিত সেটাই আমি জানি না। আমাদের সংগঠনটার ব্যাপারে আমরা বারবার বলেছি যে কীভাবে আমরা তৈরি হয়েছি প্রতিটা কলেজে জীবী সেগুলো থেকে ইয়ে করে। এবার আর কি আর্থিক বিষয়ের যে অভিযোগটা গুরুতর একটা অভিযোগ করলো সেটার অডিট আমরা যত তাড়াতাড়ি সময় তোমাদেরকে পেশ করে দেবো। শেষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।